বিভিন্ন ধরনের পরীক্ষার এবং চাকরির খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খবরটি শুরু করার আগে বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যান। তাহলে বেশি দেরি না করে চলেন ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, নবান্ন সূত্রে উঠে এসেছে এক বিরাট বড় আপডেট। পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবছে সরকার, মার্চের মধ্যেই হতে পারে সিদ্ধান্ত। এরাজ্যে পার্শ্ব শিক্ষকরা অনেকদিন ধরেই তাদের দাবি দাওয়া জানিয়ে আসছেন, অভিযোগ সেই দাবি মানছে না সরকার। আর এই নিয়ে বারবার আন্দোলনের নামতে দেখা গিয়েছে এই রাজ্যের পার্শ্ব শিক্ষকদের একটা বড় অংশের। আন্দোলনের পরেও মানা হয়নি শিক্ষকদের দাবি। পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি থেকেও চাকরিতে স্থায়ীকরণ করাটা খুবই জরুরি, রাজ্য সরকার এই উদ্যোগ নিচ্ছে। কিছু মাস আগে এমন মন্তব্য করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মধ্যমগ্রাম পুরসভার উদ্যোগে নজরুল শতবার্ষিকী সদনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিবিএসসি ও আইএসসি পরীক্ষার সফল পড়ুয়াদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও সাংসদ সদস্য কাকলি ঘোষ, মধ্যমগ্রামের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রীর এমন বলার বেশ কিছু মাস কেটে যাওয়ার পরেও রাজ্যের পার্শ্ব শিক্ষকদের সমস্যা থেকেই গিয়েছে, ফলে তাদের মূল যে দাবি বেতন কাঠামোর বদলের দাবি তা নিয়ে সরকার কি ভাবছে তা এখনও নিশ্চিত করে বলছে না সরকার। মার্চের মধ্যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে সরকার, এমন খবর পাওয়া গেছে নবান্নে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।